হালদার ভাঙনে বসতবাড়ি আড়াইয়ারে শত শত পরিবার অনিশ্চয়। ফটিকছড়ি সুন্দরপুর সনংওয়ার্ডর মুনসিপাহী বাড়ির আষ্টুয়ান বসতঘর সুকুর পলগত গিয়ে গদিয়ে হালদা নদীত গড়হারা মানুষকল আশ্রয় লয়ে প্রতিবেশী হল বাড়িত মানুষের হত হয়ে জানা যায় দিয়ে ড্রেজার লয়ের বালু তুলনার হারণে ভাঙন কবরত হয়েছে হালদার তীরবর্তী শত শত পরিবার। এ ব্যাপারে তার প্রশাসনের অভিযোগ দিল হুনায় কজনার কারণে প্রশাসন নীরব লই। ইয়ান ছাড়াও একখলিয়া দক্ষিণ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে ধুরংহালর ভাঙনে উপজেলার একমাত্র যাতায়াতের রাস্তায় আনো দুরঙর বুকত গিয়ে বই বিকল্প রাস্তা নতা হনে যাতায়াতত প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহার এলাকাবাসী।